আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মথানের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। টিকেটের আশায় আজও রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে জড়ো হয়েছেন সৌদি প্রবাসীরা। তবে টিকিট পাবেন কি না তা নিয়ে শঙ্কায় আছেন অনেকে। টিকিট পেতে জটিলতা নিরসনে টোকেন সিরিয়াল নাম্বার অনুযায়ী তারিখ নির্ধারণ করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে সবাই টিকিট পাবেন এমন নিশ্চয়তার কথা জানিয়ে দালালদের মাধ্যমে টিকিট না কেনায় সতর্ক থাকার কথা বলছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। যারা আরো দুই মাস পরে যাবে হেরা চলে গেছে, এখন কেউ টিকিট 2 লক্ষ টাকা দিয়ে কিনি বাইরেতন কিনি চলে যেতেছে, কেউ এখানে বসে রয়েছে। আবার কারে গো 29 তারিখে আসেন, 29 তারিখ পর্যন্ত আমি লাস্ট ডেট দিছি 30 তারিখ পর্যন্ত, তারপরে আমরা কি করব? সিরিয়াল হিসেবে আমি আগে পাও না, ওটা তো করতেছে না। এখানে এখানে সিরিয়াল কোনো মেইনটেইন নেই কি আপনারা? দয়া করে আপনারা সিরিয়াল মেইনটেইন করেন। 25 তারিখ 501 থেকে 850 পর্যন্ত যাদের সিরিয়াল তাদেরকে টিকিট দেওয়া হবে, এবং 851 থেকে 1200 পর্যন্ত যাদের টোকেন নাম্বার তাদেরকে আগামী 26 তারিখে টিকিট দেওয়া হবে। এভাবে 27 তারিখে 1201 থেকে 1500 পর্যন্ত যাদের সিরিয়াল তাদেরকে টিকিট দেওয়া হবে। এর মাঝখানে যারা টোকেন পাননি তাদেরকে ওনারা বলেছেন যে আগামী বৃহস্পতিবার যোগাযোগ করতে। যারা কালোবাজারি করছে বা যারা করতে চাচ্ছে বা তারা অন্য যেরকম আসতেছে বিভিন্ন সোর্সে পাচ্ছি, ওগুলো আমার কাছে আসলে বুঝতে পারবে। এ নিয়ে সবশেষ জানাতে রাজধানীর কারণ বাজার থেকে আবারও যোগ দিচ্ছেন সহকর্মী মাশাল আমি। অমিত, টিকিট প্রত্যাশী যারা এসেছেন এর আগে দেখছিলাম যে তারা প্রায় সবাই শঙ্কা প্রকাশ করেছেন, এ নিয়ে অনিশ্চয়তা রয়েছেন যে টিকিট পাবেন কিনা। তো কেন এমন হচ্ছে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে কি উদ্যোগ নিয়েছে? সাবরিনা, আপনি জানেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে তাদের ওয়ার্ক পারমিট এবং তাদের ভিসার মেয়াদ কিন্তু বাড়ানোর একটা ঘোষণা কিন্তু এসেছিল গতকাল। এই ঘোষণা থাকার পরে কিন্তু আজকে আমরা যখন এখানে সোনারগাঁওয়ের এখানে আসি তখন সকাল থেকে কিন্তু টিকিট প্রত্যাশী এবং টোকেন প্রত্যাশীদের অনেক ভিড় ছিল। যারা সৌদি আরবে যেতে চান অনেকের কিন্তু ভিসার মেয়াদও প্রায় শেষের পথে, তারা কি এখনও সংশয় আছেন তারা আসলে যেতে পারবেন কিনা। একটু আগে আমাদেরকে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন তারা চেষ্টা করছেন যেন সবাইকে সৌদি আরবে নেওয়ার ব্যবস্থা করা যায় এবং স্পেশাল কিছু ফ্লাইটের ব্যবস্থা করার কথাও তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন আজকে 1 থেকে 500 পর্যন্ত টোকেনের টোকেনের যারা আছেন টোকেনধারী তাদেরকে টিকিট আজকে প্রদান করার কথা জানিয়েছেন। এছাড়া 501 থেকে 850 পর্যন্ত যেই টোকেনধারী তারা 25 তারিখে কিন্তু এই টিকিটগুলো পাবেন। এছাড়া 851 থেকে 1200 পর্যন্ত যাদের টোকেন নম্বর তারা পাবেন 26 তারিখে, এবং 1201 থেকে 1500 পর্যন্ত টোকেনধারী যারা আছেন তারা 27 তারিখে টোকেন পাবেন। এছাড়া নতুন টোকেন 29 তারিখে নতুন করে দেওয়া হবে, যারা সে নতুন টোকেন দেওয়া হবে 29 তারিখে। এ পর্যন্ত ছিল আমার কাছে শেষ তথ্য। তবে আরেকটু জানিয়ে রাখি, এখানে যারা অন্যান্য প্রবাসী আছেন তাদেরকে বলা হয়েছে যেন বেশি দামে দালালদের থেকে যেন টিকিট না কেনেন, এই এই ঘোষণা এই কথাটা জানিয়েছেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অমিত, ধন্যবাদ। এতক্ষণ কারণ বাজার থেকে জানাচ্ছিলেন মার্শাল অমিত। লঘুচাপের প্রভাবে ভোলা, ঝালকাঠি উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ভোলায় টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। অতি জোয়ারে এই জেলায় বাঁধের বাইরের বৃষ্টির বেশি গ্রাম পানিতে ডুবে আছে। এছাড়া তজুমদ্দিন উপজেলায় মেঘনার ভাঙনের হুমকিতে আছে নিশ্চিন্তপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়। যে কোনো সময় বিদ্যালয়টি নদী গর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। অন্যদিকে টানা বৃষ্টিতে সুগন্ধা ও বিষখালি নদীর পানি বেড়ে ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাঁঠালিয়া ও রাজাপুরের বেড়ি বাঁধ না থাকায় বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের ডুবে গেছে। এ বিষয়ে জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, হ্যাঁ ছাবদিনা,
যেমনটি বলছিলেন ঝালকাঠি কিন্তু টানা যে দুদিন ধরে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির সাথে সাথে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধির ফলে এবং টানা বৃষ্টির কারণে কিন্তু ঝালকাঠির যে চাষাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যে শীতকালীন যে শাকসবজি চাষের জন্য যে কৃষকরা বীজ বপন করেছিল সেই শাকসবজির কিন্তু বীজ ব্যাপকের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগের সাথে আমি কথা বলে জানতে পেরেছি কৃষি বিভাগ সেই পরিমাণ কিন্তু কৃষকরা বীজ বপন করেছেন, তবে এই যে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে এখন পর্যন্ত তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি মানে হবে যে সেই বিষয়ে তারা কোনো করতে পারছেন না। তবে তারাও জানিয়েছেন যদি এই বৃষ্টি বেশি দিন আঘাত থাকে স্থায়ী হয় তাহলে এই কৃষির যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা বুঝতে পারবেন। এই ছিল কিন্তু ঝালকাঠির বন্যার যে পরিস্থিতি, এর আগেও কিন্তু ঝালকাঠির জেলায় যে পানি বন্যা ছিল সেই বন্যায় কিন্তু কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার এবং রাজাপুর এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়, যেহেতু এখানে যে বিশখালী নদীর তীরবর্তী বাসিন্দাদের কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি দাবি ছিল যে তাদের যে ঘূর্ণিঝড় রামপানের যে বেড়িবাতি ভেঙে গেছিল সেই বেড়িবাতি সংস্কার করার জন্য, কিন্তু সেই ব্যাপারে জলিল ধন্যবাদ। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন জহিরুল ইসলাম জলিল। হিলি সহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে গত চার দিন ধরে বন্ধ আছে ভারতীয় পেঁয়াজ আমদানি। এই সুযোগে প্রতিদিনই দাম বাড়াচ্ছেন পাইকাররা। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি আমদানিকারকদের কাছে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে, কারসাজি করে দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ তাদের। হিলিতে খুচরা বাজারে গতকাল 60-65 টাকায় যে পেঁয়াজ বিক্রি হয়েছে সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। প্রতিদিন দাম বাড়ায় বিপাকে পড়তে হচ্ছে পাইকার ও খুচরা ক্রেতাদের। তবে দাম বেশি হওয়াতে ক্রেতা অনেকটাই কমে গেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে 65-70 টাকায়। কয়েকদিন ধরেই এই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তবে ব্যবসায়ীরা বলছেন বাজারে ক্রেতা কম। খাতুনগঞ্জের আড়তগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুদ রয়েছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, চট্টগ্রামের খাতুনগঞ্জে আজকেও কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 65-70 টাকা। অর্থাৎ আমরা দেখেছি যে খাতুনগঞ্জে কয়েকদিন ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 65-70 টাকায়। আর খাতুনগঞ্জের যে আড়ত আছে সেই আড়তগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আসলে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে। পেঁয়াজ থাকার পরে কিন্তু যে দাম বৃদ্ধি পেয়েছে, এর থেকে যে আমরা দেখেছি যে কয়েকদিন ধরে এই দামে বিক্রি হচ্ছে কিন্তু দাম কমার কোনো লক্ষণ নেই। ব্যবসায়ীরা বলছেন যে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন যে যে আমদানিকারকরা যে মূল্য ঠিক করে দেয় সেই মূল্যে কিন্তু তারা খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি করেন। তারা বলছেন যে আরও যে খাতুনগঞ্জে যে আজকেও কয়েকটা আমরা পেঁয়াজ এসেছে বলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়া ব্যবসায়ীরা বলছেন যে আরও অন্যান্য দেশ থেকে যেই পেঁয়াজ আসার কথা সেই পেঁয়াজ যদি আসে খাতুন বাজারে তাহলে পেঁয়াজের দাম আরও কমে আসবে। চট্টগ্রাম খাতুনগঞ্জে 65-70 টাকা বিক্রি হলেও যে খুচরা বাজারগুলো আছে সেই বাজারগুলোতে কিন্তু আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সর্বশেষ সাবরিনা। মঞ্জু, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে জানাচ্ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। অবশেষে বার্সেলোনা ছেড়ে 60 লাখ ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। সুয়ারেজকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে মাদ্রিদের ক্লাবটি, যদিও বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনও 1 বছর রয়েছে। তবে কাতালানদের নতুন কোচ রোনাল্ড কোম্যান যোগ দেওয়ার পর সাফ জানিয়ে দেয় লুইস সুয়ারেজকে তার দরকার নেই, সে কারণে সুয়ারেজকে বার্সা ছাড়তে হলো। বার্সেলোনার জার্সি গায়ে 283 ম্যাচ খেলে গোল করেছেন 198টি, যা ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। 2014 সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর উরুগুয়ান এই স্ট্রাইকার 13টি ট্রফি জিতেছেন। সংবাদে শেষ প্রান্তে আমরা, দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।